দিনে দুপুরে মোটরবাইকে ডিকি ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দেওয়ার ঘটনায় ইসলামপুরের উকিলপাড়া সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর ব্লকের আগদিমটি খন্টি গ্রাম পঞ্চায়েতের বানিয়াভিটা এলাকার বাসিন্দা সাবির আলম ও তার কাকা মোহাম্মদ সুলতান তাদের চা বাগানের লেবার পেমেন্টের 4,40,000 টাকা ব্যাংক অফ ইন্ডিয়া ইসলামপুর শাখা থেকে তুলেছিল। ওই টাকা মোটরবাইকের ডিকিতে ভরে উকিলপাড়া এলাকার HDFC ব্যাংকের সামনে বাইক রেখে দোকানে গিয়েছিলেন। সেই ফাঁকেই মোটরবাইকের ডিকি ভেঙে টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার জেরে ইসলামপুর শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়া গেলাম, যাওয়ার পর ওখানে কিছু টাকা তুললাম, তোলার পর শুধু ওখান থেকে ডাইরেক্ট এই জায়গায় আসলাম HDFC ব্যাংকে। ব্যাংকে আসতে একটু দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর দেখ ওখানে দাঁড়ায়নি, শুধু গেলাম আর আসলাম। আসার পর দেখি ডিগ্রিটা খোলা আছে। কত টাকা আছে? 4,40,000। ডিগ্রির মধ্যে রাখছিলাম, ডিগ্রির মধ্যে রাখছিলাম। বাবাটা কত আছে? পেমেন্টের জন্য টাকা তুলেছিলাম, পেমেন্টের জন্য টাকা তুলছিলাম। কে কে ছিল? আমি, আমার একটা টাকা ছিল। RCTV সংবাদ, ইসলামপুর। RCTV সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।